এটা হক্কানীয় ভণ্ডপীর বলতে কিছু আছে কি? তাসাউফ বা পীর মুরিদের মধ্যে দুইটা ধারা আছে, একটা হলো জুনায়েদ বাগদাদি রহেমাহুল্লাহ, ফুদাইল ইবনে আয়াদ, হাসান বসরি, এই জাতীয়রা, তারা বেদাত মুক্ত, তারা কোনো আলাদা ইবাদত তৈরি করে নাই, আলাদা জিকির করে নাই, আলাদা কোনো সিস্টেম তারা দেয় নাই, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়ে গেছেন হুবহু সেগুলোকেই খুবই এখলাস আন্তরিকতা সহ ফলো করেছেন, সেটা হলে ঠিক আছে। কিন্তু ইবাদতের নামে নিজেরা বিভিন্ন মন গড়া জিকির আজকার পদ্ধতি, আমার কলব পীরের কলবের দিকে মতাবাজ্য হলো, বুঝেন না, তারপরে নকশেবন্দি চিস্তি বিভিন্ন তরিকায় যে বানিয়েছে, তো এগুলি ঠিক না। পীর মুরিদের মধ্যে সঠিক ধারাটা যেটা আছে, আমি যেটা বলেছি যাদের নাম নিয়েছি, ওই ধারাটা হলে আধ্যাত্মিক জগতে বেদাত মুক্ত, সহি সুন্নার উপরে, তাওহীদের উপরে চলা, দুনিয়া বিমুখ পরকালমুখী একটা জীবনধারা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামের জীবনধারা সেরকমই ছিল। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, ধুলার তখতে বসা সন্ন্যাসীর মতো, গোটা বিশ্ব তাদের হাতে অথচ চলে সন্ন্যাসীর মতো, তো সেরকম যদি হয় সেটা তো হাজারবার উত্তম। আর যদি আমাদের দেশে যে সমস্ত কুসংস্কার আজকাল আমরা দেখি, তো বিভিন্ন পীর মুরিদের মধ্যে অজস্র বেদাত ঢুকে গেছে, হাজার বেদাত ঢুকে গেছে, সেগুলি মাইনাস করতে হবে। সব কিছু সত্ত্বেও সকল মুসলিম ভাই ভাই, সব মুসলিম ভাই ভাই, যার মধ্যে যে দোষ আছে তাকে ভাই মনে করে, তাকে গ্রহণ করে ধীরে ধীরে তাকে বুঝটা জ্ঞানটা দিতে হবে, যে ভাইরে এইটা তো আসলে দলিলে খুঁজি পাই না, দেখো না, চিন্তা করে দেখো না, একদিন ইনশাল্লাহ হয়তো আমার ভুল হলে আমি বুঝবো, আপনার ভুল হলে আপনি বুঝবেন। কিন্তু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। মুমিনদের মধ্যে হাজার ইখতিলাফ থাকবে, কিন্তু ইফতিরাক মোটেও থাকতে পারবে না। কেউ আমিন জোরে বলবে, কেউ আস্তে বলবে, কেউ বুকে হাত বাঁধবে, কেউ নিচে বাঁধবে, কেউ রফিদান করবে, কেউ করবে না, কেউ মক্কার সাথে ঈদ করবে, কেউ বাংলাদেশ সাথে করবে, কেউ সাতশো দিকে গরু কোরবানি বৈধ মনে করবে, কেউ করবে না, কোনো সমস্যা নাই। কিন্তু সবাই এক জাতির সদস্য, এক উম্মার সদস্য, এক ভাই, এটা মনে করতে হবে। হাজারো ইখতিলাফ থাকবে, কিন্তু ইফতিরাক ভিন্নতা থাকবে না, মতভেদ থাকবে, দলভেদ থাকবে না, সব মুমিন মুসলিম এক। যারা মনে করবে ওরা হানাফি, এরা আহলে হাদিস, আহলে হাদিস ভিন্ন, আহলে হাদিস ভাই যদি মনে করে আমি ভিন্ন, হানাফির সাথে মিশতে পারবো না, তাহলে এই আহলে হাদিস জাহান্নামে যাবে। আর হানাফি যদি মনে করে আমি হানাফি, উনি আহলে হাদিস, লামাজাবি, তার সাথে আমার মিলে যাবে না, তাহলে এই হানাফি জাহান্নামে যাবে। একেবারে সিরিয়াস আচ্ছা কথা বলে দিলাম, কারণ 72 দল হবে এই উম্মত, 73 দল হবে এই উম্মত, 73 দলের 72 দল জাহান্নাম, ইসনাতানি ওয়া সাবুনা ফিন্নার, 72 দল জাহান্নামে, ওদের দোষ কি, দোষটা কি বলেন না কেন, ওদের পাপটা কি, ইফতিরাক, তাফতারে কইটালো পাপ, ওরা উম্মতের মূল ইউনিটি থেকে বিচ্ছিন্ন হয়েছে, উম্মতে মুহাম্মাদিয়াকে ভাগ করছে, উম্মতে মুহাম্মাদিয়া এক ঐক্যবদ্ধ, তারা এখান থেকে আলাদা হয়েছে, আলাদা কেন হয়েছে, এই জন্য জাহান্নামে যাওয়া। ইমাম সাহেব, খতিব সাহেব, মুহাদ্দিস, মুফাসসির, ওলি, আউলিয়া, যত কিছু হও জাহান্নামে যাইবা, কারণ উম্মতের ভাগ করছো, তাফতারিক, ইফতিরাক করছো, উম্মত ভাগ করার কোনো অনুমতি নেই, কথা বুঝেছেন। ওয়াহিদাতুন ফিল জান্নাহ, 73 দলের মধ্যে এক দল জান্নাতে যাবে, ওরা কারা, ওহিয়াল জামাহ, জামা, যারা ইস্তেমা বিশ্বাসী, উম্মতের ইউনিটিতে বিশ্বাসী, এই উম্মত এক উম্মত এইটাই বিশ্বাসী, শুধু উম্মতের ঐক্য বিশ্বাস করার কারণে এরা জান্নাতে চলে যাবে। নবীজি আমলের পরে একদল আসবে যারা সাহাবিদের চেয়েও জি, সাহাবিদের চেয়েও বড় কারি, সাহাবিদের চেয়েও বেশি রোজাদার, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া কিরাআতাহু মা কিরাআতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম ইয়ামরুকুনা মিনাদ দীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়্যা, এত নামাজি কালামি, এত সত্ত্বেও
ইসলাম থেকে বেরিয়ে যাবে কেরকম, যেরকম কাউকে বুলেট মারলে বুলেটটা বেরিয়ে যায়, বুলেটের মধ্যে কোনো রক্ত থাকে না, গোস্ত থাকে না, কিছুই নেই, বুলেট পরিষ্কার। যারা উম্মতের মধ্যে ভাগ করবে, এই ভাগওয়ালারা হাজার ওলি আল্লাহ হলেও জাহান্নামী, হাজার বড় মহাদ্দেশ হলেও জাহান্নামী, কারণ আমার উম্মতকে ভাগ করছে, এর চেয়ে বড় অপরাধ নাই। আমার উম্মত ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধ উম্মতকে ভাগ করছে, ও জাহান্নামে যেতে হবে, উপায় নাই। এই জন্য মান ফারাকাল জামাআতা কিদা শিবিরিন, উম্মতের ঐক্য থেকে এক বিগত সরে গেছে, ফাকাদ খালা রেবকাতাল ইসলাম মিন উনুকি, ইসলামের রজ্জু তার গর্দান থেকে সে পুরো সরে ফেলছে। ইয়াদুল্লাহ আলাল জামা, উম্মতের ঐক্যের উপরে আল্লাহর রহমত। উম্মতের কিসের উপরে? ঐক্যের উপরে। আজকে মুসলমানের কোনো যোগ্যতার অভাব নাই, গোটা বিশ্ব নেতৃত্বে দেওয়ার সব যোগ্যতা তার আছে, কিন্তু যে একটা দোষে এসে সর্বশান্ত হয়ে যাচ্ছে সেটা কি? তার অনৈক্য, তার অনৈক্য, তার অনৈক্যই তাকে শেষ করে দিল, বরবাদ করে দিল। 1757 সালে এই বাংলাদেশে আমাদের অনৈক্যের কারণে, পলাশির আম্র কারণে 45,000 বাহিনী লইয়া মীরজাফর ইংরেজের পক্ষ নিয়ে দাঁড়ায় রয়েছে, আর মীরজাফরের বাদে অন্য যে 5,000-6,000 বাহিনী ছিল মীর মদন, তারা নবাব সিরাজের সঙ্গী হয়ে যুদ্ধ করে, তারা কেউ নিহত আবার কেউ বন্দি, শেষ দেশ রক্ষা হলো না। ইংরেজের শক্তিতে এই দেশ তারা দখল করতে পারেনি, আমাদের অনৈক্যের কারণে তারা দখল করতে পেরেছে, ঠিক নয় কি? মুসলমানের অনৈক্যই হলো সর্বনাশের মূল, এবং মুসলমানের জাহান্নামে যাওয়ারও মূল কারণ। ইখতিলাফের ভিত্তি হলো ইলম, ইখতিলাফের ভিত্তি হলো ইজতিহাদ, ইখতিলাফের ভিত্তি হলো ইখলাস, ইখতিলাফের ভিত্তি হলো দলিল প্রমাণ। ইমাম শাফি দলিলটা এইভাবে পাইতেছে, উনি ওইভাবে দিছে মাসালা, ইমাম আবু হানিফা এইভাবে দলিলটা পেয়েছেন, এইভাবে দিয়েছেন, দলিলের কারণে দুই রকম হয়েছে। ইখতিলাফের ভিত্তি হলো দলিল প্রমাণ, ইখলাস, আর ইফতারাক যেটা দলাদলি, দলাদলির ভিত্তি হলো আল হাসাদু আল বাগদ, হিংসা আর বিদ্বেষ। সারা কোরআনে وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ بَغْيًا তাফাররাকা, যত জায়গায় কোরআনে তাফাররাকা দলাদলির কথা আসছে সব জায়গায় বাগিয়ান আসছে, বাগিয়ান হিংসা, হিংসা বিদ্বেষ। দলাদলি হয় কিসের কারণে? হিংসার কারণে। আর একতলাভ হয় এলমের কারণে। বাইতুল্লাহতে গেলে দেখবেন কেউ এমনি হাত বাঁধিয়ে নামাজ পড়তেছে, তারা এলমে তারা এখানে নিছে, আরেকজন এমনি দাঁড়াচ্ছে তারা এলেম তারা এখানে আনছে, আরেকজন এমনি দাঁড়াইছে তারা এলেম তারে এখানে আনাইছে, আরেকজন এমনি হাত ছাড়াই দিয়ে দাঁড়াইছে তারা এলেম তারে ওইখানে নিছে, বুঝেন না? কিন্তু সবাই মিলে এক ইমামের পেছনে, কোনো দলাদলি নেই, কোনো দলাদলি নেই। এইটা এইটা জান্নাতে যাওয়ার বড় কারণ হবে। এটা ইখতিলাফ বৈধ, ইফতারাক হারাম। ইখতিলাফ করে যদি আপনি শুদ্ধ মশলা বের করতে আনতে পারলেন তাহলে ডাবল আজর পাবেন, ডাবল সওয়াব। একটা হলো ইজতেহাদের সওয়াব, আর একটা হলো শুদ্ধ যে বের করতে পারছেন শুদ্ধতার সওয়াব, দুই সওয়াব। আর যদি ইজতেহাদ করে ভুল করেছেন, সঠিকটা পান নাই কিন্তু ইজতেহাদ করেছেন, হাজার চেষ্টা করেছেন, তাহলে এক সওয়াব পাবেন। কিসের সওয়াব? চেষ্টা যে করেছেন এই সওয়াবটা, শুদ্ধটা করতে পারলে না সওয়াব পাবেন না, কিন্তু গুনাহ তো নাই। কিন্তু ইফতারাক করলে, দলাদলি করলে সে আমিন জোরে বলে কেন? তার এই মসজিদে তার জায়গা নেই, তাহলে আপনার গোটা মসজিদের সব মুসলি জাহান্নামে যাবে, গোটা মসজিদ ইমাম শুদ্ধ জাহান্নামে যাইবা। কেন কেন ওরে তালাইলা? সে তারা এলেমে তিন ইমাম, চার মাঝাবে তিন নাম, তিন মাঝাবেই আমিন জোরে বলা আছে। আমার যদি কেউ মসজিদ থেকে আমিন আসতে বললে ওনারে বাহির করে দেয়, ওনারা জোরে বলে তারে বাহির করে দিয়েছে, আসতে কেন বলছে? এই জোরে জোরে বললেওয়ালারও জাহান্নামে যাইবে। কেন, কি হয়েছে তার? ওইটাও তো একটা সহি মাজহাবের মধ্যে আছে, একটা বুঝতে ওইটাও আছে, আছে কি না? হাজার ভাগ হবে উম্মতের মধ্যে, হাজার মতভেদ থাকবে, দলভেদ একটাও গ্রহণযোগ্য না। ওই যে হযরত আলী আর মুয়াবিয়ার সাথে দ্বন্দ্ব করে একদল উম্মত থেকে খারেজ হয়েছিল, এদের নাম খারেজি, নবীজি বলছেন লাইন আদরাকতুহুম লাআকতুলন্নাহুম কতল আদ, এদেরকে আমার যুগে আমি পাইলে আদ জাতির মতো কতল করে ফেলাইতাম।
আমার উম্মতের ভাগ করছে, আর কোনো গুণা নাই। ওরা সাহাবিদের চেয়েও বড় আবাদতকারী, এত বড় আবাদতকারী, এত বড় কারি নামাজি, তারপর জাহান্নামি কেন? দোষ কি ছিল? উম্মতের কি করছে? ভাগ করছে। উম্মত ভাগ করার অপরাধ কেউ করবেন না। উম্মত ভাগ করার পাপ করলে নিস্তার নাই, নিস্তার নাই। ওমান সাজ্জা সুজ্জা ফিন্নার ইয়াদুল্লাহ আলাল জামা, আল্লাহর হাত রহমত ইউনিটির উপরে। ওমান সাজ্জা ইউনিটি থেকে যে বাইর হবে, সুজ্জা ফিন্নার, তারে পৃথক করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তিরমিজির হাদিস। আজকে উনি সাফি, ইনি হাম্বলি, উনি মালিকি, ইনি হানাফি, ইনি আহলে হাদিস, উনি সালাফি, ইনি খালাফি, বাপরে বাপ শুরু করছে কি মনে হয় না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের দেশ এটা। কোনো সুযোগ নাই, হাজারো একতলাপ থাকবে, কিন্তু তারপর আমরা এক ভাই, এক উম্মত, এক উম্মত, উম্মা কনসেপ্ট। আমরা উম্মা, আমার ভাইয়ের মধ্যে আমি ভুল দেখছি, আমি তারে সংশোধন করাবার জন্য গলাগুলি করব, তারে ডাকি আনবো, ঠিক নয় কি? সে আমার ভাই, বাংলার জমিনে সব আলিম আমাদের শ্রদ্ধার পাত্র আলিম, সব আলিমকে আমরা শ্রদ্ধা করতে হবে। যে আলিম যেরকমই বলুক, ওনার ভুল থাকলে ওনার সাথে কথা বলে আমি ওনার সাথে চেষ্টা করব, আমার ভুল থাকলে আমি শুদ্ধ হব, ওনার ভুল থাকলে উনি শুদ্ধ হব, কিন্তু ওনাকে আমি ঘৃণা করতে পারবো না, আমি ওনাকে কাট আপ করতে পারবো না, যে ওনাকে এখানে আনা যাবে না, উনি আরেক রকম, ওনাকে আনো, ওনার মধ্যে এমন কিছু ভালো আছে যেটা তোমার আলেমদের মধ্যে নাই, আছে না নাই? কিছু বন্ডের মধ্যে তাদের মধ্যে এত বেশি নবী প্রেম, নবীর কথা শুনলে বেহুশ হয়ে যায়, এইটাও কি আমাদের ময়দানে কাউন্ট হবে? সে ভুল বুঝছে। আবুল আহাব নবীজির জন্মের কথা শুনে দাসী আজাদ করে দিয়েছিল সোয়াইবাকে, এই জন্য প্রতি সোমবারে তার দুই আঙ্গুলের মাঝখানে একটু পানি সে পায়, জাহান্নামের মধ্যে, জাহান্নামের মধ্যে একটু পানি সে পায়, যে নবী প্রেমে সে দাসী আজাদ করছিল। এই জন্য আমাদের দেশে আমরা আশেকে রাসুল নামে যারা, এদেরকে অনেক সময় টিটকারি করি, না ঠিক না, ভুল ধরবো, তারা আমাদের ভাই, নবী প্রেম আছে, কিন্তু হয়তো ভুল পথে নিয়ে যাচ্ছে ওরা, নবী প্রেম অবশ্যই আছে, কিন্তু হয়তো ভুল পথে নিচ্ছে। আমি উদারভাবে বড় মন নিয়ে বুঝিয়ে তাদেরকে একটু ভালো দিকে ঘুরাই দেবো, যে ভাই তোমার নবী প্রেমটা আরও সার্থক হবে এইভাবে তুমি কাজটা করো, কিন্তু কেটে ফেললে তো আরও সংশোধনের রাস্তায় বন্ধ। এজন্য উম্মতের মধ্যে ভাগাভাগি না করা এটা ফরজ। এই যে হ্যাঁ।